বই পড়ুন, লাইব্রেরি করুন, এটাই ছিল আন্তর্জাতিক কলকাতা বইমেলার 43তম বর্ষের মূল স্লোগান। আজ সেই স্লোগানকে বাস্তবায়িত করতেই চারটি ভাগে পুরস্কার বিতরণীকে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথমবার 1,00,000 টাকার লাইব্রেরি সহ বই জিতে নিলেন হরিণঘাটার বাসিন্দা পবিত্র বন্দ্যোপাধ্যায়। রবিবারই পবিত্রবাবুর মেয়ে নৈরিতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে এসেছিলেন কলকাতা বইমেলাতে। সেখানেই তিনি বেশ কিছু অঙ্কের বই কেনেন। পরে তিনি সিইএসসি স্টল থেকে তার একটি কুপন সংগ্রহ করেন, কিন্তু সেই দিন রাত্রিবেলায় দেরি হয়েছিল লটারি করতে। পরে সোমবার দিনই তাদের জানানো হয় তারাই হলেন প্রথম লাইব্রেরির বিজেতা। আর সেই কারণেই সোমবার বিকেলে তারা তার বাবা পবিত্রবাবুকে নিয়ে ছুটে চলে আসেন কলকাতা বইমেলার প্রাঙ্গণে। সেখানেই তাদের হাতেই পুরস্কার তুলে দেন বইমেলার গিল্ড কমিটির সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন বইমেলার ডিরেক্টর সুধাংশু দে। যে যে বইয়ের স্টল থেকে আমরা কিনেছিলাম সেখানকার সমস্ত বিলগুলো দিয়ে ওখান থেকে আমাদের স্ট্যাম্প দিয়ে দেওয়া হলো এবং কুপন হ্যান্ডওভার করা হলো। তো আমরা বসে বসে কনজিউমার নাম্বার দিয়েছি, সমস্ত কিছু ফিল আপ, ডিটেলস ফিল আপ করে আমার বাবার নামে যেহেতু সেই জন্য বাবার সমস্ত কিছু ডিটেলস দিয়ে বার্থডে দিয়ে কালকে আমরা লটারি বক্সে দিয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো তখনও বললো যে এখনো অব্দি হয়নি লটারি, তো বললে বোধহয় আপনাদের আজকে আর হবে না। তো আমরা খুব মানে দুঃখ হয়ে এখানে চলে গেছিলাম যে আর বোধহয় পেলাম না কিছু, অ্যাজ ইউজুয়াল পাবো না কিছু হয় না লটারিতে। তো আজকে হঠাৎ একটা খুব মানে সারপ্রাইজিংলি উনি ফোন করে বললেন যে এরকম আপনারা জিতেছেন। এবং আমার বাবা প্রথমেই বললেন যে না না আমি এসব বিশ্বাস বিশ্বাস করি না, এসব কিছু হয় না, এসব লটারিটা দেরি কিছু হয়। কে জানে কে ফোন করেছিল, বলেন যে না না বাবা কালকেই আমরা বইমেলা থেকে তোমার নামে দিয়েছি। তো উনি নিশ্চয়ই ফোন করেছেন। তো আমি কলেজে ক্লাস নিতে নিতে ওনাকে হঠাৎ পেরিয়ে গিয়ে ফোন করেছি এত এক্সাইটেড, কারণ আমার কাছে বই মানে সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার এবং বইয়ের থেকে মূল্যবান আমার মনে হয় না কিছু হতে পারে, মানে অন্তত আমার কাছে তো কখনোই নয়। এবং আমি আমার স্টুডেন্টদের তাই বলি এবং আমার বাবাও একজন অধ্যাপক, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে রবীন্দ্রসঙ্গীতের প্রাক্তন অধ্যাপক ছিলেন। তো সেই জন্য ছোটবেলা থেকে বই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল, তো এখনো তাই। তো সেই জন্যই আমার মনে হয় বাবারই এটা প্রাপ্য। আমি ভেতরে ভেতরে এত উত্তেজিত যে আর বলার কথা না, আমি কিছু বলতে পারছি। ছোটবেলাতে তো অনেক বই কিনে রেখে দিয়েছে, আনন্দ জীবনে আমি আর কিছু পাই।